এতক্ষণ ধরে বৃষ্টি ছিল, আর বৃষ্টির মধ্যেই আমার সকালের কাজকর্মগুলি সব কমপ্লিট করে নিলাম, করে স্নান করে চলে আসছি। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সমাজ ব্লগের আরেকটি ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। আর আকাশটা দেখো কি মেঘলা হয়ে আছে, অন্ধকার হয়ে আছে। আসলে এতক্ষণ বৃষ্টি ছিল তো। আর আমাদের এই পেঁপে গাছটা এত লম্বা হয়েছে, এত বড় হয়েছে, মানে আমি তো পেঁপে পাড়তেই পারি না। আর ওকে বলে বলে মানে গাছে কত পেঁপে হয়ে আছে, পাখিতে খেয়ে ফেলাচ্ছে, মানে পেকে গেছে, কিন্তু তাও বলছি পেরে দিতে, ও পারছেই না। আর এদিকে আমি ঠাকুর ঘরে চলে আসছি। পূজা টুজা সেরে গিয়ে এখন আবার রান্না বান্না করতে হবে, রান্না বান্না করা হয়নি। আর এই তো চলে আসলাম রান্নাঘরে, আর আজকে নিরামিষ রান্না বান্না হবে। আজকে হলো সোমবার, আর শ্রাবণ মাসের সোমবারগুলি একটু নিরামিষ খাচ্ছি, প্রত্যেকবারেই তাই হয়। আর এই যে এখানে পনির পনির রান্না হচ্ছে, পনির হবে আর ঘ্যাঁট হবে, ডাল হয়ে গেছে। আর এই যে এখন পনিরটা হয়ে গেছে, এখন নিরামিষ ঘ্যাঁট সবজিটা বসিয়ে দিলাম। ঘ্যাঁটটা রান্না করলেই বাস রান্না বান্না কমপ্লিট। আর বাঁধাকপিটাকে আমি আলাদা ভাপ দিয়ে নিয়েছি, এতগুলো সবজি তার ভাপ দিয়ে দরকার নেই, তাই জন্য বাঁধাকপিটাকে শুধু আলাদা করে করে নিয়েছি। আর এই ঘ্যাঁট সবজিটা আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে, তাই জন্য মাঝে মধ্যেই হয়। আসলে রুটি দিয়েও খেতে ভালো লাগে, তো তাই জন্য আরো বেশি হয় আর কি। শ্রাবণ মাস মল মাস ঠিকই, কিন্তু শ্রাবণ মাসের সোমবারগুলোতে আমাদের এখানে জল্পেশ, তবে জল্পেশে কিন্তু সেই ভিড় হচ্ছে। অন্য অন্য বার তো জল্পেশের ভিতরে মানে ভিতরে ঢুকে পূজা দিতে দিচ্ছিল, এবছর আর তাই তা দিতে দিচ্ছে না। এবছর বাইরে মানে ওই যে বেসিংয়ের মতো যে পাইপ লাগায় দেয়, সেভাবে পাইপ লাগানো হয়েছে, আর ওই সেই পাইপ শিব ঠাকুরের পাইপের জল গিয়ে শিব ঠাকুরের মাথায় পড়বে ভিতরে, ওই রকম মানে সিস্টেম করে দিয়েছে। মল মাস হলেও মানে সোমবারগুলোতে মানে প্রচণ্ড ভিড়, মানে রবিবার রাতের থেকেই ভোলেবম যায় সবাই, প্রচণ্ড ভিড়। আর এদিকে আমার নিরামিষ সবজিটাও রান্না করা হয়ে গেছে, মানে রবিবার রাত থেকেই মানে রাতেই স্নান দান করে সবাই লাইনে দাঁড়িয়ে থাকে, এত বড় লাইন হয়। তবে এবার বাইরের লোকজন মনে হয় কম আসছে, কিন্তু তাও ভিড় আছে, প্রচুর ভিড়। এই তো আমার নিরামিষ সবজিটা রান্না করা হয়ে গেল। আর আজকে যাব, মনার ছেলে হয়েছে, মনার ছেলেকে দেখতে যাব। তোমাদেরকে দেখিয়েছি তার আগে মনার বিয়ে, মনার সাধ, তো আজকে মনার ছেলেকে দেখাবো। আর
এক দিদি দিয়েছে এই যে রঙ্গন গাছটা, রঙ্গন গাছের কি ডাল থেকে হয় কি না আমি ঠিক জানি না, তবে দিয়েছে, আমি লাগিয়েছি, এখন হবে কি না জানি না, তবে এখন তো বৃষ্টি হচ্ছে তাই জন্য গাছটাও তাজা আছে আর গাছের ফুলগুলিও খুব সুন্দরই ফুটে আছে। আর ঘাস মরা ওষুধ দেওয়াতে দেখো বাড়িটা এখন কি পরিষ্কার হয়ে গেছে, কি জঙ্গল হয়েছিল। তো বড় বড় গাছগুলো আমি কিছু কেটেছি, তো আরও বাকি আছে, ওগুলোকে আর এখন কাটতে পারবো না, ওগুলো লোক নিতে হবে বা যাই হোক কিছু একটা করতে হবে পরে। আর গাছতলায় দেখো এখনও কত পেয়ারা রোজেই পড়তে থাকে। আর এই তুলসী গাছগুলো ভাবছি এখান থেকে সরিয়ে দিব, এটা মাঝখানে হয়ে আছে তো তাই ভাবছি এখান থেকে তুলসী গাছগুলো তুলে ফেলবো। আর সব জায়গায় তুলসী গাছ ভর্তি হয়ে আছে, যে এখানেই দেখো এখানেও কতগুলো তুলসী গাছ, আর চতুর্দিকে এত তুলসী গাছ থাকলে তারপরে পায়ে পায়ে পাড়া পড়বে। আর নিজে নিজেই হয়েছে এখানে লঙ্কা গাছটা, নিজের দেখো নিজের থেকে কি সুন্দর লঙ্কা হয়েছে। ভিডিও করছি, বাপরে বাপ, আমার দিকে মশা মানে পায়ে এদিকে কামড়ে শেষ করে ফেলছে, এত মশা, মশার ওষুধ দেওয়া হয়েছে বাড়িতে তারপরেও এত মশা, পৌরসভার থেকে এসে সবার বাড়ি বাড়িতেই মশার ওষুধ দিয়ে গেছে। আর নিজে নিজেই দেখো গাছটা হয়েছে আর কত লঙ্কা হয়েছে, আর ফুল আসছে আরও হবে। এই দেখো এখন আবার কত রোদ, এই বৃষ্টি এই রোদ, এই বৃষ্টি এই রোদ। আর পাশের বাড়ি ওই দুই দিদি, গাছতলায় যে ইটগুলো আছে ইটের উপরে উঠে পেয়ারা পাড়ছে, কতগুলো পেয়ারা পেরে নিয়ে আসছে আরেকজন কোচার মধ্যে। পেয়ারা বিক্রি করবে নাকি? যত পেয়ারা বাপরে, দুজনে কি গাছে উঠছিল? হ্যাঁ খাও কি মিষ্টি, কি ভালো লাগে খেতে, তারপর পেয়ারা পাড়ছে। আর এই যে পেয়ারা মাখা, আর এদিকে পূজা দিয়েছিলাম আম দিয়ে পূজার প্রসাদ, আর এখন যাব মনাদের বাড়িতে মনার বাচ্চাকে দেখতে, তোমাদেরকেও দেখাবো। এই যে শোনো বাবাটা কই রে, ভাই এই যে ভাই কোথায় রে, এই যে দেখো আমাদের পুচকা, আর এই যে চলে আসছি পুচকাকে দেখতে, মাকেই চিনে, মার দিকে তাকায় আছে, ওই যে তাকাচ্ছে। এই তো আজকের ভিডিওটা এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কি সুন্দর দেখতে দেখো, পাকা বুড়া হচ্ছে একটা, সবাই ভালো থেকো, টাটা।